এভরিওয়ান, ডিবিএস ম্যাডামের ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম। আমি ডিবিএস ম্যাডাম। সবার আগে চ্যানেলটা সাবস্ক্রাইবের পর প্রত্যেকের নোটিফিকেশনটা অন রাখবে, যাতে যখন যখন ভিডিও আপলোড হোক তোমাদের কাছে পৌঁছে যায়। আলোচনার বিষয় আজকে ক্লাস সেভেন হিস্ট্রি। হিস্ট্রির আমরা আরেকটি স্কুলের প্রশ্নপত্র সলভ করব, এমসিকিউ। বড় প্রশ্ন অলরেডি তোমাদের দিয়ে দিয়েছি, রোজই বলি তোমাদের, সাজেশন তোমাদের দিয়ে দিয়েছি, লাইন ভিত্তিক পড়া পড়িয়ে দিয়েছি। সেগুলো ভালো করে পড়লে, লাইন ভিত্তিক পড়া যেগুলো পড়িয়েছি সেই ভিডিওগুলো যদি কেউ দেখে থাকো, যে কোনো প্রশ্ন এলে নিজেরাই সুন্দর করে লিখতে পারবে। এমসিকিউ প্রশ্নগুলো করিয়ে দিচ্ছি, আশা করি যেভাবে করাচ্ছি সেগুলো যদি ফলো করো খুব ভালো রেজাল্ট করতে পারবে। তো যাই হোক, এর আগে অলরেডি আমি 6টা স্কুলের প্রশ্নপত্রের এমসিকিউ সলভ করে দিয়েছি। যারা দেখোনি, প্লেলিস্টে চলে যাও, ক্লাস সেভেন হিস্ট্রির সেটা ওপেন করে দেখে নেবে। এখন আমি আরেকটি স্কুলের প্রশ্নপত্র নিয়ে আলোচনা করছি, ঠিক আছে? কি বলেছে দেখো। সবার প্রথমে বলেছে, নালন্দা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সংখ্যা ছিল, অপশান দিয়েছে 1000 জন, 1500 জন, 2000 জন নাকি 2500 জন, কতজন ছিল? না, আনসার লিখবো 1500 জন। নেক্সট, পরের প্রশ্ন। পরের প্রশ্ন বলেছে, সুলতানি যুগে পাইবস প্রথা চালু করেন কুতুবুদ্দিন আইবক, ইলতুতমিস, গিয়াস উদ্দিন তুগলক নাকি গিয়াস উদ্দিন বলবন? এটা লিখবো গিয়াস উদ্দিন বলবন, এটা যেন ভুল না হয়, ঠিক আছে? নেক্সট, পরের প্রশ্নে যাব। পরের প্রশ্ন বলেছে, বাংলার প্রথম স্বাধীন সুলতান ছিলেন, আচ্ছা বাংলার প্রথম স্বাধীন সুলতান ছিলেন, প্রথমটা হচ্ছে শামসুদ্দিন, এটা সাম ম, শামসুদ্দিন ইলিয়াস শাহ নাকি আল উদ্দিন হোসেন শাহ নাকি গিয়াস উদ্দিন আজম শাহ নাকি মুর্শিদকুলি খান? এটা আমরা করব শামসুদ্দিন ইলিয়াস শাহ। নেক্সট, পরের প্রশ্নে যাব। পরের প্রশ্ন বলেছে, এক ঘড়ি বলতে বোঝায় আজকের 60 ঘন্টাকে, 60 মিনিটকে, 24 ঘন্টাকে নাকি 24 মিনিটকে? এটা আমরা করব হচ্ছে 24 মিনিটকে। নেক্সট, এক ঘড়ি, সরি, ওকে। নেক্সট নেক্সট বলেছে, দিন ই ইলাহি প্রবর্তন করেন আলাউদ্দিন খলজি, মোহাম্মদ বিন তুগলক, বাবর নাকি আকবর? কি হবে, আনসার দাও, তোমাদের অনেকবার পড়িয়েছি, এটা লেখো, কমেন্টস করো, আমি দেন তোমাদের লেখাচ্ছি। নেক্সট, যারা পারছো কমেন্টস করো। নেক্সট, পরের প্রশ্ন। পরের প্রশ্ন আমাদের বলেছে, পঞ্চরত্ন, আচ্ছা পঞ্চরত্ন মন্দির অবস্থিত, অপশান দিয়েছে আজিমগঞ্জে, বিষ্ণুপুরে, পান্ডুয়ায় নাকি প্রদত্ত কোনোটি নয়। না, বিষ্ণুপুর হবে এটা, বিষ্ণুপুরে অবস্থিত, ঠিক আছে? আগের প্রশ্নের উত্তরটা, দিন হি ইলাহি প্রবর্তন করে অবশ্যই আকবর। নেক্সট নেক্সট বলেছে আমাদের, শিরিন কলমের ছদ্ম, সরি, শিরিন কলম ছদ্মনাম ছিল, শিরিন কলম ছদ্মনাম ছিল মীর ইসাদ আলীর নাকি আব্দুস সামাদের নাকি দাসবন্তের নাকি জগন্নাথের? এটা আমরা করব আদমুত, সরি, আব্দুস সামাদের। নেক্সট, পরের প্রশ্ন। পরের প্রশ্ন আমাদের বলেছে, আচ্ছা হিন্দু পাদপাদশাহী, হিন্দু পাদপাদশাহী, ওকে, আচ্ছা আদর্শ গড়ে তোলেন শিবাজি নাকি বালাজি বিশ্বনাথ নাকি প্রথম বাজিরাও নাকি বালাজি বাজিরাও? দেখো, প্রথম বাজিরাও হিন্দু পাদপাদশাহী আদর্শ গড়ে তুলেছিল, তো প্রথম বাজিরাও করব। নেক্সট বলেছে, সম্পূর্ণ বাক্যে উত্তর দাও। এক নম্বরটা দিয়েছে, আচ্ছা কুয়াত উল ইসলাম মসজিদ তৈরি শুরু হয় কবে? উত্তর আমরা লিখব, তরাইনের দ্বিতীয় যুদ্ধে জয়ের, সরি, জয়ের পরে। এতটুকু তো শেষ করে দিতে পারো যে তরাইনের দ্বিতীয় যুদ্ধ জয়ের পরে শুরু হয় মন্দির তৈরি, সরি, মসজিদ তৈরি। এতটুকু তো ছেড়ে দিতে পারো, বা এইটা অ্যাড করতে পারো, যুদ্ধের পরে কুতুব উদ্দিন আইবক কুয়াত উল ইসলাম মসজিদ তৈরি শুরু করে।
ঠিক আছে, কি লিখলাম? তরায়নে দ্বিতীয়, সিম্পলি আমি লিখতে পারি তরায়নে দ্বিতীয় যুদ্ধের পরে কুতুবুল, সরি, কুয়াত উল ইসলাম মসজিদ তৈরি হয়েছিল, বা এটাও দিতে পারি তরায়নে দ্বিতীয় যুদ্ধের পরে কুতুবুদ্দিন আইবক কুয়াত উল ইসলাম মসজিদ তৈরি শুরু করেন। ওকে, নেক্সট পরের প্রশ্ন, পরের প্রশ্ন আমাকে দিয়েছে যে শিখ পবিত্র ধর্মগ্রন্থ কোন লিপিতে লেখা আছে। এটা আমরা লিখব গুরুমুখী লিপিতে লেখা আছে, তাহলে লিখে দেবো এখানে গুরুমুখী, ঠিক আছে। পরের প্রশ্ন, পরের প্রশ্ন বলেছে এটা হচ্ছে দীপক রাগের ষষ্ঠা কে, দীপক রাগের ষষ্ঠা তানসেন। আচ্ছা, এটা কিন্তু পূর্ণ বাক্যে দিয়েছে লেখার জন্য, সম্পূর্ণ বাক্যে। আমি জাস্ট আনসারটুকু এক কথায় লিখে দিচ্ছি, তোমরা কিন্তু পূর্ণ বাক্যে লিখবে যখনই লিখবে। ওকে, নেক্সট পরের প্রশ্ন, শেষ শিখ গুরু কে ছিলেন? আগের আনসার লিখলাম তানসেন, এটা শেষ শিখ গুরু কে ছিলেন, না গুরু গোবিন্দ, গয়কার দিলাম কিন্তু, হ্যাঁ, আচ্ছা গুরু গোবিন্দ, ঠিক আছে। নেক্সট, আচ্ছা গুরু গোবিন্দ সিংহ করে দিও, সিংহ করে দিও, ঠিক আছে, গুরু গোবিন্দ সিংহ। নেক্সট, নেক্সট আমাদের বলেছে বাহমণি রাজ্যের প্রতিষ্ঠাতা কে, বাহমণি রাজ্যের প্রতিষ্ঠাতা, উত্তর লিখব এখানে বাহমণি শাহ। অ্যাকচুয়াল তার নাম ছিল কি? আলাউদ্দিন, আলাউদ্দিন হাসান, ঠিক আছে, আলাউদ্দিন হাসান নাম ছিল, বাহমণি শাহ নাম নিয়ে তিনি কিন্তু বাহমণি রাজ্য প্রতিষ্ঠা করেছিলেন 1347। ওকে, তাহলে আমরা লিখলাম বাহমণি শাহ, ব্যাকেটে আলাউদ্দিন হাসান লিখে দিলাম, বা এইভাবেও লিখতে পারো আলাউদ্দিন হাসান বাহমণি শাহ নাম নিয়ে বাহমণি রাজ্যের প্রতিষ্ঠা করেছিলেন। কথাটা আরেকবার বুঝেছো? আলাউদ্দিন হাসান বাহমণি শাহ নাম নিয়ে বাহমণি রাজ্যের প্রতিষ্ঠা করেন, এটাও লিখতে পারো, বা বাহমণি হাসান আসল নাম আলাউদ্দিন হাসান, ঠিক আছে, এইভাবে লিখতে পারো, তাহলেও হবে। নেক্সট পরের প্রশ্ন, পরের প্রশ্ন বলেছে দিল্লিতে বাজার দর নিয়ন্ত্রণ করেছিলেন কোন সুলতান, উত্তর লিখব আলাউদ্দিন খলজি। ওকে, আলাউদ্দিন খলজি। নেক্সট আমাদের স্তম্ভ মেলাও দিয়েছে, আচ্ছা আমি আগে দুদিকটা পড়ে নেবো, সবসময় পরীক্ষায় দুদিকটা পড়বে তারপরেই লিখবে, এরম নয়, হয়তো ইবন বতুতা দেখলে এবার তুমি মেলা তো শুরু করলে এটা করবে না কখনো। যাই হোক, দিয়েছে ইবন বতুতা প্রহর শ্রী চৈতন্যদেব দিনহি ইলাহি, এদিকে দিয়েছে পাশ দিয়েছে, আচ্ছা স্যার টমাস রো দিয়েছে মোহাম্মদ বিন তুকলক হোসেন শাহ, ঠিক আছে, তাহলে ইবন বতুতা, ইবন বতুতা আমরা করবো মোহাম্মদ বিন তুকলক। নেক্সট পরেরটা দিয়েছে প্রহর, প্রহর আমরা করব হচ্ছে পাশ। নেক্সট আমাদের দিয়েছে শ্রী চৈতন্যদেব, এটা আমরা করব হচ্ছে হোসেন শাহের শাহ। নেক্সট দিয়েছে দিনহি ইলাহি, এটা করব স্যার টমাস রো, ঠিক আছে, ক্লিয়ার। নেক্সট দেখে নাও ভালো করে, নেক্সট, নেক্সট আমাদের পাঁচ নম্বরে দিয়েছে বিবৃতি লেখো, বিবৃতিগুলির সঙ্গে মানানসই ব্যাখ্যা লেখো। আচ্ছা বিবৃতি কি দিয়েছে? সেন যুগে বৌদ্ধ ধর্মের প্রচার ও প্রসার কমে গিয়েছিল, ব্যাখ্যা এক, সেন রাজারা বৌদ্ধ ছিলেন। দুই ব্যাখ্যা, সেন রাজারা ব্রাহ্মণ্য ধর্মকেই প্রাধান্য দিতেন। তিন ব্যাখ্যা, সমাজ শূদ্রদের সংখ্যা, সমাজে শূদ্রদের সংখ্যা বেড়ে গিয়েছিল, না দু নম্বর ব্যাখ্যাটা হবে, এটা দেব সেন রাজারা ব্রাহ্মণ্য ধর্মকেই প্রাধান্য দিতেন, ঠিক আছে, এটা করব। নেক্সট পরেরটা দেখো দিয়েছে, পরেরটা বলেছে বিবৃতি, এটা সেন রাজারা ব্রাহ্মণ্য ধর্মকেই প্রাধান্য দিতে হলো। নেক্সট দিয়েছে পরেরটা বলেছে মোঘল যুগে প্রচুর শিল্পকলার শ্রীবৃদ্ধি হয়, ব্যাখ্যা এক, মোঘল যুগে প্রচুর দক্ষ শিল্পীর আগমন ঘটে বিদেশ থেকে, ব্যাখ্যা দুই, মোগল সম্রাটরা, এটা মোগল,
মোগল সম্রাটরা শিল্পকলার পৃষ্ঠপোষক ছিলেন। হ্যাঁ, মোগল সম্রাটরা শিল্পকলার পৃষ্ঠপোষক ছিলেন, এটাই হবে সঠিক উত্তর। ওকে, নেক্সট নেক্সট আমাদের বেমানান শব্দটায় দাগ দিতে বলেছে, ইলতুৎমিশ রাজিয়া বাবর নাকি আলাউদ্দিন খলজি, এখানে রাজিয়াকে করব। নেক্সট বলেছে পুনে নাগপুর বিজাপুর নাকি আগ্রা, পুনে নাগপুর বিজাপুর নাকি আগ্রা, এটা নাগপুর করব। হলো, তাহলে এগুলো আমি করিয়ে দিলাম, এগুলো ভালো করে ফলো করো। ওকে, নেক্সট ভিডিওতে আবার কালকে দেখা হচ্ছে। এখনের জন্য এটুকু, বন্ধুদের সঙ্গে বেশির থেকে বেশি শেয়ার করো, লাইক করো। ওকে, বেশির থেকে বেশি তোমাদের ক্লাসে শেয়ার লাইক করো, তোমাদের ক্লাসের ভিডিও বেশির থেকে বেশি পাবে। খুব ভালো থেকো, টাটা।